ওয়েলকাম গাইস গুড মর্নিং বেঙ্গল সিক্স স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত হ্যাঁ গাইস পর্ব থ্রি নিয়ে তোমাদের চলে এসেছি আফগানি স্পেশাল যেখানে থামলেনে দেখতে পেয়েছো তোমাদের ব্যাকরণ নিয়ে আলোচনা করছি বাংলা থেকে তাই না সো কী কী প্রশ্ন নিয়ে এসেছি সেটা দেখে নেব তার আগে বলবো তোমরা যারা এখনও পর্যন্ত বেঙ্গল সিক্স স্টাডি সেন্টারকে তোমরা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ব্যাল আইকনে প্রেস করে রাখো এই ধরনের ইম্পর্টেন্ট কিছু আপডেট পেতে এবং তোমাদের এটাতে সেশন টু এবং সাতাশ নম্বর ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি সো পর্ব শুরু করার আগে তোমাদের জেনে নেবো যে আমি যেহেতু তোমাদের বাংলা ক্লাস আলোচনা করছি তাই না সো সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে কীরকম নাম্বার থাকতে পারে তাই না সো আগে তোমাদের সিলেবাসটা দেখে নেওয়া একবার তাই না আজকে তো চলো দেখে নিই হ্যাঁ গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেবাসটা বলা আছে এখানে তোমাদের বেঙ্গলি তাই না এখানে দেখো বেঙ্গলিতে বলা আছে তোমাদের পঞ্চাশ নাম্বারের পঞ্চাশটা প্রশ্ন থাকবে পঞ্চাশ নাম্বারের আর এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং থাকছে পঞ্চাশ নাম্বারের পঞ্চাশ মার্কস ওকে সো টোটালি তোমাদের ছ মার্ক্সের সম্বন্ধে আলোচনা হয়ে যাচ্ছে তাই না তোমাদের যেটা হচ্ছে প্রিমিলি তোমাদের ফার্স্ট যেটা পরীক্ষা হবে এখন রিসেন্টলি তাই না সেটাতে এইভাবে তোমাদের প্রশ্ন প্যাটার্ন আছে যেখানে বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা টোটাল বাংলা থেকে থাকছে তোমাদের পঞ্চাশ নাম্বার মোস্ট বিভাইগ আছে এখানে পঞ্চাশ নাম্বার থাকছে তোমাদের বাংলা থেকে এটা একটা খেয়াল করতে হবে তোমাদের কারণ তোমাদের প্রথমে পিলি বাস করতে হবে সেখান থেকে ডাক পেলেই তোমাদের শুরু হয়ে যাবে মেনের জন্য তৈরি তাই না আর তোমরা যখনই এখান থেকে তৈরি হয়ে যাবে বাংলার জেনারেল অ্যাওয়ারনেস এবং জিআই থেকে সো অনেকটাই তোমাদের হেল্পফুল করবে এখান থেকে তাই না সো এই দুটো জায়গা তোমাদের তৈরি থাকবে সো তোমাদের এই দুটো জিনিস তৈরি করতে হবে ওকে সো দেখে তোমাদের মেনে কী আছে তাই না মেনে দেখতে পাচ্ছো এখানে তিরিশটা কোশ্চিন থাকছে তিরিশ নাম্বারে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকছে এবং জেনারেল ইংলিশ থাকছে তিরিশটা কোশ্চিনে তিরিশ মার্ক এবং ম্যাথামেটিক্স যেটা এলিমেন্টারি থাকছে যেখানে কুড়ি মার্কস কুড়িটা মার্ক্সে কুড়িটা কোশ্চিনস এবং রিজনিং থাকছে কুড়িটা কোশ্চিনে কুড়িটা মার্কস ওকে এই নিয়ে তোমাদের মোট নব্বই নাম্বারে এখানে অ্যান্সার করতে হবে আর দশ নম্বর থাকছে তোমাদের ইন্টারভিউকে টোটালি হলো একশো নাম্বার ওকে তাই না এভাবে তোমাদের প্রশ্ন চলছে যেহেতু তোমাদের সামনে প্রিলি পরীক্ষা সো তোমাদের ব্যাকরণ নিয়ে একটু বেশি আলোচনা করছে ওকে তো আরো কয়েকটা পর্ব চলবে এইভাবে তারপরে তোমাদের কিছু রিজনিং নিয়ে আলোচনা করবো ওকে সো চলো দেখে নিই প্রথম প্রশ্ন আছে কি আছে সো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন এখানে বলা আছে কি আছে এখানে দেখতে পাচ্ছ হজ যাত্রা কোন সমাজের উদাহরণ হ্যাগাইস হজ যাত্রা কোন সমাজের উদাহরণ চারটে অপশন আছে এখানে দেখতে পাচ্ছ তৃতীয় তৎপুরুষ চতুর্থা তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ এবং সপ্তমী তৎপুরুষ সো এখানে একটা থেকে দিয়েছে যে যেহেতু দেখতে পাচ্ছি এখানে সমাজ বলা আছে সেখান থেকেই প্রশ্ন চলে এসছে সো তেত্রিশ নাম্বার অ্যান্সারটা কী হবে গাইস অপশন চলে যাবে তোমাদের বি তোমাদের রাইট অ্যান্সার ওকে তোমাদের বি নাম্বার তোমাদের রাইট অ্যান্সার ওকে চতুর্থা তৎপুরুষ ওকে নেক্সট কোশ্চিন দেখিনি হ্যাঁ গাইস নেক্সট কোয়েশ্চিন তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে হ্যাঁ গাইস তোমাদের নেক্সট কোয়েশ্চিন এখানে কী বলা আছে দেখতে পাচ্ছ এখানে যে স্বাধীনতা এর সন্ধিবিচ্ছেদ গাইস ছোটবেলায় পড়েছি আমরা স্বাধীনতা এর সন্ধিবিচ্ছেদ কি সো তবু এখানে চারটি অপশন দিয়েছে অনেকেই পারবে না তো এখানে অনেকে ভুলে গেছে হয়তো সো তোমাদের এ নাম্বার অপশন দেখতে কি আছে এখানে এ অপশনটা সুযোগ অধীনতা বি নাম্বার আছে সযোগ অধীনতা সি আছে তালবে সযোগ অধীনতা এবং ডি আছে তালদ্বন্দ্বের সবাই যোগ অধীনতা সো কোনটা অপশন হবে হ্যাঁ গাইস চৌত্রিশ নাম্বার অপশনটা সরাসরি চলে যাবে এখানে তোমাদের ডি নাম্বারটা সযোগ অধীনতা অর্থাৎ তোমাদের ডি এটা তোমাদের রাইট অ্যান্সার ওকে চলে যায় নেক্সট হ্যাঁ হ্যাগাইস নেক্সট কোশ্চিন আর একটা সন্ধিবিচ্ছেদ দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে উত্থাপনের সন্ধিবিচ্ছেদ হ্যাঁ হ্যাগাইস বলে দিচ্ছি উত্থাপনের সন্ধিবিচ্ছেদ চারটা অপশন তোমরা দেখে নাও ওকে দেখে নিয়ে অ্যান্সারটা আমাকে তোমরা বলবে যে কোনটা সঠিক এটা তোমাদের জন্য রইলো আমি অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে চাই এর আগের প্রশ্নটা অ্যান্সার পাইনি এই জন্য তোমাদের একটু মন থেকে একটু খারাপ লাগে যে তোমরা যেগুলো আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করছো অবশ্যই বলো আমাদেরকে যাতে আমি বুঝবো কি করে যে তোমরা কোনটা পাচ্ছ না কোনটা পাচ্ছ যদি না পারো বলো সো তোমাদের অ্যান্সারটা আমি বলেই দিচ্ছি তাই না বলেই দিচ্ছি দুই একটা প্রশ্ন তোমাকে জানতে চাচ্ছি সো অবশ্যই তোমরা যেন এই প্রশ্নের অ্যান্সারটা আমাকে দেবে ওকে নেক্সট প্রশ্ন চলে যাই ওকে গাইস নেক্সট কোয়েশ্চিন কি আছে আমাদের ওকে দেখে নি হ্যাঁ গাইস নেক্সট কোশ্চিন আমাদের আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে সমুদ্র শব্দের সমার্থক শব্দ কি হ্যাঁ সমার্থক শব্দ কাকে বলে একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ অর্থাৎ একটা শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় ঠিক আছে যেমন আগুনকে আমরা অগ্নি বলি তাই না সেরকম বায়ুকে পবন বলি তাই না মাটিকে শলিল এছাড়া বিভিন্ন কিছু নামে ডেকে থাকি আমরা তাই না সেইভাবে বলেছে এখানে সমুদ্রকে আমরা কি বলি এখানে বলা আছে এক নম্বরে নীরদ বি আছে উদয়ী সি আছে কানন এবং ডি আছে কোনোটিও নয় তাই না এখানে এর ভিতরে কোনোটিও হতে পারে না তো এখানে সমর্থক শব্দ একটা দিচ্ছে তাহলে বুঝতে হবে এখানে সমুদ্রের মানেটা কি অর্থাৎ অর্থ কি সমুদ্রের হ্যাগাই সমুদ্রের অর্থটা কি হবে এখানে সো অপশন চলে যাবে এখানে তোমাদের বি নাম্বারটা এটা তোমাদের রাইট অ্যান্সার অর্থাৎ বি তোমাদের রাইট উদয় ওকে নেক্সট এর কোশ্চিন দেখতে পাচ্ছ কুল শব্দ এর প্রতিশব্দ হ্যাঁ গাইস প্রতিশব্দ অনেকে ভয় পাবে না হ্যাঁ গাইস প্রতিশব্দ মানে অর্থ অর্থাৎ এর অর্থ কি মানেটা কি তাই না কুল মানেটা কি এর মানে হচ্ছে যুথ বি আছে পুলিন সি আছে টত এবং ডি আছে পিক কুল অনেকটা একটা খাবারের ফলও বলা হয় ওকে সো এখানে কুল মানে কি ওকে গাইস আমরা বলি না যে নদীর কুল সমুদ্রের কুল তাই না কুল মানে কি তীর তাই না কুল মানে হচ্ছে তীর বা কিনারা তাই না কিনারা তেমনি তট তটকেও আমরা বলে থাকি ও তাই না সো তোমাদের সাঁত্রিশ নাম্বার অপশন কোনটা হবে তোমরা আমাদেরকে বলবো ওকে তাই না সেইভাবে এখানে কুল বলা আছে সো এখানে বানানটা ভালো করে দেখবে যে কুল মানেটা কি তাই না এর প্রতিশব্দ সো অ্যান্সারটা তোমরা আমাকে দেবে ওকে নেক্সট কোয়েশ্চেন চলে যাই নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছো অনুগ্রহ এর বিপরীত শব্দ একাই বড়ো বড়ো করে দেখা আছে বিপরীত অর্থ অর্থাৎ বিপরীত শব্দ তোমাকে বলতে হবে কোনটি চারটা অপশন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ অপশনগুলো দেখো ভালো করে সো তোমাদের এখান থেকে কি অনুগ্রহ অনুগ্রহ মানে কি দয়া করা তাই না এর বিপরীত শব্দ কি হতে পারে তাই না এর বিপরীত শব্দ দয়ার বিপরীত শব্দ নিগ্রহ সো অপশন চলে যাবে এইটা কেউ ভুল করে যেন দয়া লিখে দিও না কারণ দয়া হচ্ছে অনুগ্রহ এর মানে অর্থাৎ অর্থ তাই না এখানে বলেছে বিপরীত শব্দ সো এটা ভালো করে খেয়াল করে দেখবে ওকে অপশন হবে ডি তোমাদের রাইট অ্যান্সার ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার নেক্সট এর পরে প্রশ্ন দেখতে পাচ্ছ ওকে গাইস বলা আছে কি এখানে নেক্সট এর পরে প্রশ্ন কর দান করের যে এক কথায় ওকে অর্থাৎ তোমাকে বড় একটা ওয়ার্ড বলা আছে সেটাকে ছোট করে এক কথায় বলতে হবে তাই না কর দান করে যে তাকে কি বলা হয় তাই না যে দান করে তাকে দাতা যে বলা হয় সেরকমই কর দান করে তা কি বলা হয় চারটা অপশন এ আছে অধীন বি আছে আশ্রিত সি আছে কদর সরি করদ এবং ডি আছে প্রজা সো কর দান করে কি গাইস কী হতে পারে কর দান করে হ্যাঁ গাইস অপশন হয়ে যাবে তোমাদের সি করদ বলা হয় ওকে সি তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট এর পরে প্রশ্ন চলে যাই এগাইশ নেক্সট এর পরে প্রশ্ন কী বলা দেখতে পাচ্ছ এখানে আছে চোর শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কী অর্থ প্রকাশ পায় এখানে একটা প্রত্যয় দেওয়া আছে দেখে বুঝতে পারছো এখানে প্রত্যয় বলে দিয়েছে সো চোর শব্দে চোর যেখানে যেখানে আ প্রত্যয় যুক্ত হলে ওকে আ প্রত্যয় যুক্ত হলে কী অর্থ প্রকাশ পাবে এখানে আ অর্থাৎ চোর আ তাই না তা কী হবে শ্রদ্ধা হবে অবজ্ঞা হবে সাদৃশ্য হবে সামীপ্য হবে সো কোনটা হতে পারে গাইস কোনটা হবে সো এখানে হচ্ছে চোর তাই না এখানে বলেছে চোর চোর একটা নাম হতে পারে তাই না চোর এখানে হচ্ছে চোরা চোরা মানে কি একটা খুবই তাচ্ছিল্যের সাথে বোঝাচ্ছে সো অপশন এখানে কোনটা হয়ে যাবে বি নাম্বারটা অবজ্ঞা রাইট আনসার ওকে নেক্সট এর পরে প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলা আছে গাইস দেখতে পাচ্ছ বলা আছে রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পান নোবেল পান কোনটা এক তোমরা সবাই জানো নোবেল কিসের জন্য পেয়ে থাকে তোমরা সবাই জানো গীতাঞ্জলির জন্য ওকে সো অপশন চলে যাবে তোমাদের বি রাইট অ্যান্সার ওকে গাইস নেক্সটের প্রশ্ন চলে যাই দেখতে পাচ্ছ বলা আছে কি মৌমাছির ছদ্মনামে কে লিখেছেন মৌমাছি ছদ্মনামে কে লিখতেন মৌমাছি ছদ্মনাম মানে এমন একজন ব্যক্তি যিনি লিখতেন তাই না তা তিনি সেখানে তার নামের জায়গায় মৌমাছি নামটা লিখতেন সো এই ছদ্মনামটি কার চারজন ব্যক্তি আছে নামগুলো বলে দিচ্ছি এ আছে বিমল ঘোষ বি আছে নজরুল সি আছে তারাশঙ্কর এবং ডি আছে মানিক ওকে সো অপশন তোমাদের কোনটা হবে চলে যাবে তোমাদের অপশন এখানে অনেকে জানানো অবশ্য অপশন চলে যাবে এ নাম্বার বিমল ঘোষ অর্থাৎ তোমাদের এ রাইট অ্যান্সার ওকে গাইস নেক্সট কোশ্চিন চলে যাই ওকে নেক্সট কোয়েশ্চিন নেক্সট কোয়েশ্চিন মোস্টে একটা ভিভাই কোশ্চিন গাইস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বোধ যে তার কাব্যগ্রন্থ রয়েছে সেটা শুরু করেন কী থেকে কোন বা কোথা থেকে বা কী থেকে তিনি শুরু করেন তার অপশন চারটে দেওয়া আছে গীতার শ্লোক থেকে পদার্থের সংজ্ঞা থেকে এবং বিধবা বিবাহের পক্ষে যুক্তি দিয়ে এবং সরকারের সমালোচনা করে সো কোনটা অপশন হবে তাই না গাইস মোস্ট একটা ভিভিএস গাইস অনেকে জানে না কিন্তু এইসব কথা সো জেনে নাও সো তোমাদের তেতাল্লিশ নাম্বার একটা অপশন সরাসরি চলে যাবে এখানে বি পদার্থের সংজ্ঞা থেকে ওকে বোধহয় এটা গ্রন্থ শুরু করেছেন ওকে নেক্সট কোয়েশ্চিন দেখতে পাচ্ছ আর একটা মোস্ট বিবাহী কোশ্চিন বলাচ্ছে বঙ্কিমচন্দ্রের জীবদশায় দুর্গেশ নন্দিনীর কয়টি সংরক সংস্করণ বের হয় দুর্গেশ নন্দিনীর যে সংস্করণ বের করেছে কটি অধ্যায় বের করেছিল সেটি কি কি এখানে কতগুলো অধ্যায় বলা আছে দেখো সাতটি নটি তেরোটি এবং পনেরোটি অধ্যায় বের করেন সংস্করণ মানে অধ্যায় অর্থাৎ বই পর পর এক দুই তিন চার করে কতগুলো পর্ব বা অধ্যায় বের করেছেন সো তোমাদের এইটার অ্যান্সার পঁয়তাল্লিশ নম্বর অ্যান্সারটি কী হয়ে যাবে গাইস হ্যাঁ গাইস তোমাদের অনসার চলে যাবে সরাসরি এখানে সি নাম্বারটা তেরোটি ওকে অপশন চলে যাবে সি তেরোটি ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার নেক্সট পরে কোশ্চেন দেখতে পাচ্ছ কী বলা আছে গাইস নিচের কোনটি ঐতিহাসিক অনু উপন্যাস এটা তোমরা থামলে দেখতে পেয়েছো ঐতিহাসিক অনু উপন্যাস মোস্ট বিভাই ইন্দিরা কপালকুণ্ডলা যুগলাঙ্গি এবং চন্দ্রশেখর মোস্টে একটা কোশ্চেন গাইস তোমরা যেহেতু থামলে দিকে দিয়েছি সো তোমরা বুঝতে পারছো কি কি প্রশ্ন হতে পারে এখান থেকে তাই না সো ছেচল্লিশ নাম্বারটা সরাসরিগরীয় ওকে গাইস এটা তোমাদের সি রাইট অ্যান্সার হয়ে যাবে ওকে নেক্সট কোশ্চেন চলে যাই হ্যাঁ গাইস নেক্সট কোয়েশ্চিন তোমরা দেখতে পাচ্ছ কি বলা আছে কোন উপন্যাস হ্যাঁ গাইস এখানে বলা আছে কোন উপন্যাসটি ছিয়াত্তরের মনপতরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল গাইজ সন্ন্যাসী ওকে সন্ন্যাসী বিদ্রোহের অবলম্বনে ঘটেছিল সো কোনটা ইন্দিরা কপালকুণ্ডলা আনন্দমঠ এবং চন্দ্রশেখর সো অপশন কোনটা হবে তোমাদের তোমাদের অন্ধ অপশন চলে যাবে সি নাম্বার সেটা হচ্ছে আনন্দমঠ ওকে গাইজ আনন্দমঠ থেকে এখানে সন্ন্যাসীরা বিদ্রোহের মুখে অবলম্বিত হয়েছিল ওকে সো অপশন চলে সি তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট দেখতে পাচ্ছি কি বলা আছে গাইস যে বলা আছে মাইকেল মনসুণ দত্ত কোন পত্রিকায় সম্পাদনা করেন কোন পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন ইয়েস্টার্ন গার্ডেন ওকে গাইজ ইয়েস্টার্ন গার্ডেন আছে আচ্ছা গার্ডেন টাইমস আছে এবং এসরন গার্ডেন আছে টাইমস আছে ওকে সো অপশন কোনটা হবে সো অনেকেই জানো না এটাও বলে দিচ্ছি তোমাদের রাইট অ্যান্সার চলে যাবে অপশন এ সেটা হচ্ছে তোমাদের অপশন এ রাইট অ্যান্সার হবে ইয়েস্টার্ন গার্ডেন ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট পরে প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলা আছে বাংলা সাহিত্যের মধুকবি কাকে পরিচিত নামে অর্থাৎ বাংলা সাহিত্যের মধুকবি মধু কবি নামে কে পরিচিত ছিল ওকে সো অপশন তোমাদের কোনটা হবে কে মধুকবি নামে পরিচিত ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সত্যনাথ দত্ত দত্ত এবং মাইকেল মধুসূদন দত্ত চারজন ব্যক্তির নাম বলা হয়ে গেছে সো অপশন কোনটা হবে ওকে গাইস এটা তোমাদের জন্য থাকবে গাইস তোমরা বলো থাকবে এটা তোমার জন্য রইল আর একটা প্রশ্ন এটা দিয়ে মোস্ট হয়তো তিনটে প্রশ্ন রয়ে গেলো তোমাদের জন্য সো তোমরা আমাকে অবশ্যই বলবে যে অ্যান্সার কি হবে ওকে তোমাদের কমেন্টের আশায় থাকবো তোমাদের কমেন্টের ওপর নির্ভর করছে আমার অনেকটা মোটিভেট ফিল করে যাতে তোমার জন্য আরও ভালো ধরনের ভিডিও ভালো ধরনের প্রশ্ন তোমার জন্য নিয়ে আসি ওকে সো নেক্সট কোয়েশ্চেন দেখে নি ওটা অ্যান্সার দেবে এইটা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ বলা আছে কি গাইস নেক্সট কোশ্চেন তোমরা বলা আছে দেখতে পাচ্ছ বাংলা হরফ তৈরি হওয়ায় তৈরি করেন কে বাংলা হরফ অর্থাৎ বাংলায় যে আমরা এখানে ক লিখছি হসিকা লিখছি খ লিখছি গ লিখছি বা অ লিখছি এগুলো কে তৈরি করেন চারজন ব্যক্তির নাম দেওয়া আছে পঞ্চানন কর্মকার উইলিয়াম কেরি বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ চারজন ব্যক্তি বলাই আছে সো তোমরা আমাকে এই দিতে পারবে সো তোমাদের অ্যানসারটা আমি বলে দিচ্ছি ওকে অপশন চলে যাবে তোমাদের এ নাম্বারটা পঞ্চানন কর্মকার ওকে তোমাদের বাংলা হরফ লিখেছিলেন ওকে মনে থাকবে নেক্সট এটুকুই থাকবে নেক্সট আর হবে না আজকের দিনে নেক্সট দিন আবার নিয়ে আসবো সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে গাইস অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ওকে যাতে তোমাদের জন্য আমি একটু মোটিভেট ফিল করি এবং তোমার জন্য আরও এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি সো গাইস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বলবো তোমরা যারা এখনও ভিডিওটি আগের ভিডিও এখনই আমি আই বটন এবং নিচে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নিও সো আজকের মতো পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং